या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नजर जन्नत दो जोग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिलमा जितनी नामत है तो सबसे बरकर नामत दीदार तो आय अल्लाह কোন কিছু চাই না আপনার দিদার চাই যেই জান্নাতে আপনাকে পাবো না ওই জান্নাত চাই না ওগো মালিক জাহান্নামে গিয়া যদি আপনারে পাওয়া যায় ওই জাহান্নামে যাই তো রাজি আছি সুবহানাল্লাহ বলে যেই জান্নাতে আপনি নাই ওই জান্নাতে যেতে চাই না আর যেই জাহান্নামের মধ্যেও যদি আপনাকে পাওয়া যায় আপনার জাহান্নামের আগুনেও জ্বলতে রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তখন বলবে হে জান্নাতীরা আমি দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে দেখা দিব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তোমাদের এই মনের আশাটাও পূর্ণ করব কারণ আমি তোমাদের মনের কোনো আশাও পূর্ণ রাখবো না আজকে আমিও তোমাদেরকে জান্নাতে দেখা দিব ওয়াদা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও মাইকিং করে দাও আমার জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে একটা জায়গা হলো দারুস সালাম এই দারুস সালামের মধ্যে একত্রিত হওয়ার জন্য বলে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম মাইকিং করে দিবেন আসো দারুস সালামের মধ্যে একত্রিত হয়ে যাও কারণ দারুস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাদের সাথে আজকে দেখা দিবে সুবহানাল্লাহ বলে মাইকিং করা হবে সব জান্নাতীরা যার যার জান্নাত থেকে যার যার গৃহ থেকে যার যার ফ্ল্যাট থেকে বের হয়ে দারুস সালামে প্রবেশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেখা দিবে আল্লাহরে দেখবার জন্য যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অদৃশ্য থেকে ঘোষণা দিবেন হে জান্নাতীরা দুনিয়ার মধ্যে তোমরা যখন সভা সেমিনার করতা তোমরা যখন কোন মজলিস করতে মজলিসের মধ্যে একজন বিশেষ অতিথি রাখতাম একজন সভাপতি ছিল একজন প্রধান অতিথি ছিল আজকের এই জান্নাতের মজলিসের মধ্যে তিনজন লাগবে আজকে এই জান্নাতের মধ্যে আমি বিশেষ অতিথি দিলাম আমার একজন সন্তান আমার একজন গোলাম হযরতে দাউদ আলাইহিস সালামকে সুবহানাল্লাহ বলেন তখন দাউদ আলাইহিস সালাম বলবে না না আল্লাহ আমাকে আপনি বিশেষ অতিথি দিবেন না কেন বলবে না না আমার পিতা থাকতে আমি কি করে বিশেষ অতিথি হই বলবে তাহলে ঠিক আছে যাও তোমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে আদম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে বিশেষ অতিথি হিসাবে মনোনীত করবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের এই মজলিসের প্রধান অতিথির দায়িত্ব দিলাম আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরেকজন তো সভাপতি লাগে আল্লাহ বলে আজকের এই মজলিসের সভাপতি আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদমকে বলবেন আদম দুনিয়ার যখন তোমরা আমার মজলিসগুলোকে উদ্বোধন করতা কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করতা হে আদম আজকে জান্নাতের মধ্যে একটু কোরআন তেলাওয়াত করো তুমি যেহেতু বিশেষ অতিথি আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ না না আমি কোরআন তেলাওয়াত করব না বলল কেন বলে আমার একজন সন্তান আছে যার কণ্ঠ অনেক সুন্দর নাম কি দাউদ বলবে দাউদকে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ করেন কণ্ঠ বড় সুন্দর হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে যখন কোরআন তেলাওয়াত জাবুর তেলাওয়াত করতেন পাখিগুলো বৈশা থাকতো মাথার মধ্যে কাদের মধ্যে চতুর্দিকে পাখিগুলো বসতো নদীর পাড়ে গিয়ে জাবুর তেলাওয়াত করলে নদীর মাছগুলো আইসা শুনতো নদীর চতুর্দিকে মাছগুলো আইসা বীর জমায়ে দিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে দাউদ যেহেতু তোমার পিতা আদম সুপারিশ করেছে আজকে তুমি জাবুর থেকে তেলাওয়াত করবা না আজকে কোরআন থেকে তেলাওয়াত করো হযরতে দাউদ আলাইহিস সালাম বলবে আল্লাহ আপনি তো আমাকে কোরআন দেন নাই আপনি আমাকে জাবুর দিয়েছেন জাবুর আমি জানি কোরআন সম্পর্কে আমার ইলম নাই আল্লাহ বলবে যাও যাও তুমি কোরআনের হাফেজ হয়ে যাও বলতে দেরি হযরতে দাউদ আলাইহিস সালাম গোটা 30 পারা কোরআনের হাফেজ হতে দেরি নাই হে দাউদ কোরআন থেকে তেলাওয়াত করো এবার দাউদ আলাইহিস সালাম বলবে আল্লাহ কোন থেকে তেলাওয়াত করব বলবে দাউদ সব জায়গা থেকে তেলাওয়াত করবা না সূরা তোহা থেকে তেলাওয়াত করো হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন তোহা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তোহা মা আনজালনা আলাইকা
القرآن لتشقى তাফসীর ইবনে কাসির আছে যখন হযরত দাউদ আলাইহিস সালাম কুরআন তেলাওয়াত করবেন কুরআন তেলাওয়াত শুনে পুরো জান্নাতবাসী গুলো অজ্ঞান হয়ে যাবে সুবহানাল্লাহ বলে দাউদ আলাইহিস সালামের কুরআন তেলাওয়াত শুনে পুরো জান্নাতবাসী গুলো অজ্ঞান হয়ে যাবে সুবহানাল্লাহ এক বছর দুই বছর নয় 8000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে 8000 বছর পরে সবার জ্ঞান ফিরে যাবে আল্লাহ বলবে হে জান্নাতীরা তোমরা কেমন কুরআন তেলাওয়াত শুনছো বলে বড় মজা লাগছে বড় মজার কুরআন তেলাওয়াত শুনছি বড় আনন্দ পাইছি এবার আল্লাহ বলবে দাউদের উপরে কুরআন নাজিল করে নাই দাউদের তেলাওয়াত শুনে এত মজা পাইছো আজকে যার উপরে কুরআন তেলাওয়াত নাজিল করেছি কুরআন উনি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমার বন্ধু নিজে কুরআন তেলাওয়াত তোমাদেরকে শোনায়া দিবে বলে হে আমার নবী ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি কুরআন তেলাওয়াত করেন আল্লাহ রাসূল বলবে আল্লাহ আমি কোন থেকে তেলাওয়াত করব বলবে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন তাফসীর কাবীরের মধ্যে আসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে গোটা জান্নাতবাসীরা অজ্ঞান হয়ে যাবে এক বছর দুই বছর নয় 8 লক্ষ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে 8 লক্ষ বছর পরে সবার জ্ঞান ফিরবে আল্লাহ বলবে হে জান্নাতীরা কেমন কোরআন তেলাওয়াত শুনছো বলবে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি নাই আল্লাহ বলবে হে জান্নাতীরা তোমাদের অন্তর কি ভরছে বলবে হা আল্লাহ আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে বলবে দাউদের কোরআন তেলাওয়াত শুনেছ আমার বন্ধুর কোরআন তেলাওয়াত শুনেছ তোমরা তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো নাই আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায় দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দিবে পর্দা উঠায়া দিয়ে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবে ওই দিনকার রহমান ও আল্লামাল কোরআন এরকম বলবে না একটু ভিন্নভাবে তেলাওয়াত করবে আনার রহমান আল্লামনাল কোরআন দুনিয়াতে যারে রহমান কইলা খুজ্জ আমি এই রহমান দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে কোরআন শিক্ষা দিয়েছে তোমরা খুঁজেছো আমি সেই আল্লাহ আমি সেই রহমান আমারে দেখো তাফসীরে ইবনে কাসির আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন আর কিছু কিছুক্ষণ পর পর বলবেন ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবা তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা আল্লাহ তেলাওয়াত করবে জান্নাতীরা অজ্ঞান হয়ে পড়ে থাকবে কিতাবের মধ্যে আছে 8 কোটি বছর পর্যন্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকে সুবহানাল্লাহ বলে এই ফাঁকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে যাবেন অদৃশ্য হয়ে যাবে 8 কোটি বছর পরে জান্নাতে রমণীরা হুরেরা যাবে গিয়া স্বামীদেরকে জাগাবে উঠেন আপনারা কি বাড়ি ঘর বইলা গেছেন আপনারা কি আমাদের কথা বইলা গেছেন উঠেন কিতাবের মধ্যে আছে স্ত্রীরা বুঝাইয়া বুঝাইয়া উঠাবে চোখের মধ্যে পানি ছিটা দিবে জান্নাতি পানি স্বামীরা বলবে কে তুমি আপনি আমি তো আপনার বিবি বলবে কোথা থেকে আসছো জান্নাত থেকে আরছি আপনি যাবেন না এত সময় হয়ে গেল আপনি কি জান্নাতে ঢুকবেন না আমাদের কাছে যাবেন না বলে কই এত সময় আমরা তো কিছুক্ষণ পূর্বে মাত্র আল্লাহর ডাকে সারা দিয়ে জান্নাত থেকে আল্লাহকে দেখতে আরছিলাম সুবহানাল্লাহ বলে কোটি কোটি বছর চলে গেছে কোটি কোটি বছর চলে যাবে আর বলবে আল্লাহ কি দেখা দিলেন আমরা তো আপনারে দেখা মন ভরে নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় আল্লাহর গোলামি দুনিয়াতে যারা করেছে এরা আল্লাহকে পাইবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাইবে যে আয়াতটা তেলাওয়াত করেছে আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছো ও আমিলুস সলিহাত আর যারা সৎকর্ম করেছো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি হাদিয়া হিসাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিওলা ওই জান্নাতের মধ্যে সারা জীবন থাকবে অনন্ত অসীমকাল কোনোদিন স্থান পরিবর্তন করবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিজে বলেন আদাতু লিইবাদিয়াস সলিহিন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন রাআত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়াত কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই ওয়ালা খাতারু আলা কলবি বাশার জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ বলে এই জন্যই তো আল্লাহ পাক বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি
فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا سور احزاب 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন কোন আমার কি এমন কিছু বান্দা বান্দি আছে যারা আমার এতটাই ভালোবাসে ওরা মরবে এরা মরবে এদেরকে কাফন করানো হবে যা দাফন দেওয়া হবে আগুনে পোড়া হবে এরপর আমার দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবে না ঠিক কি না বলেন যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে এদের যত কষ্টই হয় এরা যত মুসিবতের মধ্যে পড়ে যায় এরা কিন্তু আল্লাহর গোলামি থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়ায় না দেখবেন কোন মুমূর্ষু ব্যক্তি যে সব সময় আল্লাহর হুকুম পালন করেছে নবীর তরিকার মধ্যে চলেছে ওই ব্যক্তিটা চলতে পারে না কথা বলতে পারে না বিছানার মধ্যে শুয়ে শুয়েও কেমনে জানি বুঝায় আমারে নামাজের জন্য তোমরা প্রস্তুতি করে দাও ঠিক কি না বলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি শেষকালে দাঁড়াতে পারতেন না চলতে পারতেন না ভক্তদেরকে ছাত্রদেরকে ইশারায় বুঝাইতো আমারে ওযু করাইয়া দাও আমারে ওযু করাইয়া বসাইয়া দাও কারণ আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা না দিলে আমার অন্তর ঠান্ডা হয় না ঠিক কি না বলেন এই জন্য আপনার জীবন থেকে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে জীবন থেকে বেশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা লাগবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে দুনিয়াবাসী হে আমার উম্মতের দল যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে যেন নবীজির অনুসরণ করে যদি নবীর অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোই বাসবে না ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবে সুবহানাল্লাহ বলে এই জন্য দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে এদের জীবন থেকে বেশি ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসে আবার এমন কোন মানুষ আছে এমন কিছু মানুষ আছে যত কোরআনের তাফসীর শোনাবেন যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাবেন এদের অন্তর নরম হবে না কারণ এদের অন্তর তো পাথরের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এদের অন্তর গলবে না এদেরকে যতই কোরআনের তাফসীর শোনাবেন এরা কোনোদিন আল্লাহর দিকে ফিরে আসবে না ঠিক কি না বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা একটা ইতিম ছেলে দৌড়ে গেছে নবী